হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, তো একটু টায়ার্ড আছি। তবে আমি এখন যাব বিধান মঞ্চে, আমাদের এখানকার একটা মঞ্চ, বড় মঞ্চ। তো সেখানে কি করতে যাব, সেখানে আজকে আমার গাধা, গাধা না মানে বিকি, আজকে পাবে, ওদের স্কুলে প্রতিযোগিতা ছিল তো সেখানে ও প্রাইজ পাবে, তাই ওর সাথে আমাকে যেতে হবে। তো বলতে কিছু যে আমার প্রায় আমার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা দেখতে থাকো সবাই, আমার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা সবাই দেখতে থাকো। তো চলো দেখি ওখানে যাওয়ার পর কিরকম অডিটোরিয়ামে ভিত্তি থাকে। সামনে বসতে পারলে অবশ্যই ভালো মতো দেখতে পাবো, আর না হলে যতটা ভিডিও করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। হাত তালি দে। হ্যাঁ বলছি, করছে। প্রথম বিকি চৌহান, দ্বিতীয় রুদ্র সরকার। যোগাসন ক বিভাগ, প্রথম ধীরাজ বর্মন, দ্বিতীয় গোপাল সরকার, তৃতীয় বিকি চৌহান। তুলে দেওয়ার জন্য সামনে আসতে অনুরোধ করছি বিদ্যাভবনের মাননীয় প্রধান শিক্ষক। দেবরঞ্জনের মা দেবরঞ্জনের হয়ে পুরস্কার নিচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় শ্রী দীপক কুমার রায় মহাশয়। তৌফিক করিমের বাবা তৌফিক করিমের হয়ে পুরস্কার গ্রহণ করছেন। বিজ্ঞান বিভাগে এই দুজন ছাত্রই 500-র মধ্যে 483 নম্বর পেয়েছে এবং উচ্চ মাধ্যমিকে। বিশেষ অতিথি মাননীয় শ্রী দীপক কুমার রায় মহাশয়। প্রাইজ নিয়ে বাড়িতে চলে এসেছি। তো তোমরা ভিডিওতে দেখলে, আগের ভিডিওতে যে বিকি কি কি প্রাইজ পেল, ও পেয়েছে একটা যোগাতে থার্ড হয়েছে, আর প্রবন্ধ লেখায় মানে রচনায় ও হলো ফার্স্ট হয়েছে, আর ও আগের বার রেজাল্ট স্কুলে 5 থেকে 6 ফার্স্ট হয়েছে, তাই জন্য 500 টাকা মেধা স্কলারশিপ পেয়েছে। তো বল কেমন লাগছে তোর সবকিছু পেয়ে? খুব ভালো। হ্যাঁ সবাইকে কি কি পারলি সার্টিফিকেট গুলো দেখা। এটা কিসের সার্টিফিকেট? এটা হলো ওই যে প্রবন্ধ রচনার সার্টিফিকেট, একটু কাছে এসে দেখা। প্রবন্ধ রচনায় ও ফার্স্ট হয়েছে, ওইটা দেখা। আর কি পেয়েছে দেখা, এটা হলো ব্যায়াম শিখিয়েছিলাম খুব কষ্ট করে, খিচুড়ি রান্না করছিলাম আর ওকে ব্যায়াম শিখাচ্ছিলাম, তো এটাতে হয়েছে থার্ড। আর স্কলারশিপের টাকাটা দেখা, স্কলারশিপটা না মেধা পুরস্কার, মেধা পুরস্কার পেয়েছে 500 টাকা। দেখি দেখি 500টা আছে না, খাই নিলি যে
কিসের লেখে কিসের এতে মেধাবৃত্তিতে ও পেয়েছে শিলা গুহ স্মৃতি মেধাবৃত্তি 2022 বিকি চৌহান ক্লাস সিক্স সেকশনে এই যে 500 টাকা। ওরে বাবা, জীবনে প্রথমবার নিজের পড়াশোনায় পাওয়া 500 টাকা পায়, কেমন লাগছে তোর? ভালো। হ্যাঁ, এটা কাকে দিবি তুই? আমার বিছনা দেখে কেউ বলো না যে বিছনা এলোমেলো হয়ে গেছে। আমার বিছনায় সমস্ত খাতা বই পত্র সব ছড়ানো ছিটানো আছে। তো বিকি পেয়েছে প্রথমে কোনটা দেখায়, জোগাড়টা। তো বিকি যোগায় থার্ড হওয়াতে বিকি পেয়েছে বীর বিপ্লবী ক্ষুদিরাম গোপালচন্দ্র ভট্টের লেখা একটি ক্ষুদিরামের জীবনী। তো এটা কতদিনে পড়বি? পড়তে হবে কিন্তু এগুলো, ঠিক আছে? যত পড়বি তত জ্ঞান বাড়বে। আর বিকি পেয়েছে জুনে ভাল্লের কিশোর রচনা সম্ভার, এটা পেয়েছে প্রবন্ধ রচনার জন্য, ওর জন্য রচনা সম্ভার দিয়েছে এখানটায়। এখানে খুব সুন্দর সুন্দর সমস্ত রচনার মতো করা আছে জিনিসগুলো। তো এই যে একটা দেখবো আমরা, আমি ভেতরে ওটা ঝুনে ভালটার এটা ভালো করে দেখতে হবে কি কি রচনা আছে। তো বল নিজের অভিজ্ঞতা বল, প্রথমবার মঞ্চে উঠে কেমন লাগছে? ভালো ভালো লাগছিল? হ্যাঁ। শুধু ভালো না, নার্ভাস হচ্ছিলি তুই? একটু ভয় ভয় লাগতেছিল। এই তো ভয় ভয় লাগতেছিল। তাহলে এবছর তো আমাদের তিনটা ঢুকলো, একটা স্কলারশিপ আর দুটা হলো পুরস্কার। তারপরে এবছর কয়টা প্রাইজ চাই আমাদের? 10টা। 10টা হবে তো? হ্যাঁ, চেষ্টা করব। চেষ্টা, ঠিক আছে। চেষ্টা করলে সফল হয়। দেখি আমার বাণী কোথায়, চেষ্টার বাণী। চেষ্টার বাণীটা সফলতার প্রথম ধাপ, সর্বদাই কষ্ট করা। চেষ্টার বাণীটা খুলে গেছে, ওটা 5 নম্বরে ছিল। এই যে আমার বাণীর তালিকা, ওদিকটা দেখানো যেমন এলোমেলো হয়ে আছে। তো এখন কি করবি তুই? এখন গিয়ে কি বইগুলো সব পড়বি? দুটা টার্গেট দিলাম, তুই দুটাই পেলি। আমাকে তো যেদিন বললি তুই, আমি ভাবলাম তুই আর কি মারছিস, মনে হয় তুই পাসনি, আমাকে মন রাখার জন্য বলেছিস। আজকে গিয়ে যখন ধর নামটা অ্যানাউন্স করলো, তারপরে আমার বিশ্বাস হয়েছে। তুই কি জানিস, ওকে আমি দুটো টার্গেট দিয়েছিলাম, ও দুটো প্রাইজ পেয়েছে। বললাম ম্যাম আমি একটাতে ফার্স্ট হয়েছি, একটাতে থার্ড হয়েছি। আমি বললাম এটা কীভাবে সম্ভব হয়, আমি দুটো টার্গেট দিলাম দুটাতেই হয়েছে? আমি গেলাম ওর সাথে, তো যাওয়ার পরেও আমার বিশ্বাস হয়নি। যখন স্যাররা অ্যানাউন্স করলো ওর নাম, তারপরে আমার বিশ্বাস হয়েছে। তুই কি সেটা জানতি? না। তুই কি ভাবছিলি ম্যাম আমার কথা বিশ্বাস করছে? ম্যাম তো জানিস নিজে চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করে না। তো সবগুলো হাতে নিয়ে আর একবার দেখাই দে, ভিডিওটা এন্ড করি। এই হবে। তো এই হলো সমস্তটা, দুই হাতে দুটা বই ধর। তো বিকির পুরস্কার বিতরণীর ভিডিও এখানেই শেষ করছি। তো ভালো লাগলে বিকিকে আরো উৎসাহ দিবে, আর বিকি যেন পরের বছর আরো 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 বেশি বেশি প্রাইজ পায়, আরো বেশি বেশি সম্মান পায়, তাই না? আর অনেক বড় হোক, এই আশীর্বাদ করি চাঁদবদনকে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বাই।